হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ব্যাক টু রাজু টেক তো ভিউার্স আজকে স্পেশালি পুরো ব্রিজের কথা বলবো আইফোন এক্সেস ম্যাক্স ফোনটির ইন ডিটেলস নিয়ে আপনি ইতিমধ্যে অনেকেই জানেন বাংলাদেশের বাজারে আইফোনের চাহিদা তুমুল সেক্ষেত্রে আইফোন এক্সেস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টের চাহিদাও কিন্তু অনেক বর্তমান সময় অনেকে যাদের বাজেট কম থাকে আইফোন চালাইতে চায় প্রথম অবস্থা কিন্তু তাদের পছন্দ থাকে আইফোন এক্স আইফোন এক্সএস এক্সএস ম্যাক্স তো সেই ধারাবাহিক অর্জন রেখে বর্তমান সময়ে কিন্তু অনেকেই আইফোন কিনতেছে বেসিক্যালি আইফোন লাভাররা এখন বর্তমান সময় আইফোনই বেশি চালায় কারণ যেহেতু আইফোন লাভার তারা তো আজকের ফুল ইন ডিটেলস ধারণা দেওয়ার ট্রাই করব আইফোন এক্সেস ম্যাক্স টু ফিফটি এই ফোনটার নতুন দাম কীরকম ছিল অফিসিয়াল প্রাইস এছাড়া আনঅফিশিয়াল প্রাইস এই ফোনটার পারফরমেন্স কীরকম পেয়ে যাবেন বর্তমান সময় কিভাবে কম দামে কিনবেন আর কতটা দাম কমলো ইন ডিটেলস ধারণাধার ট্রাই করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানটি বাজি দেবেন তো ভিউর সিট বেঁধে ভিডিওটি দেখতে থাকুন আর কানে হেডফোন না থাকলে হেডফোনটি দেন অবশ্যই তো অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছেন আইফোন এক্সেস ম্যাক্স টু ফিফটি সিক্স জি আইফোন এক্সেস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবিটা কিন্তু চমৎকার লেভেলের সবচেয়ে মজার বিষয় হলো এটার ক্যামেরা দেখে আমি ফিদা হয়ে গেছি জাস্ট ফিদা কারণ এই ফোনে আপনি ফোর কেতে সিক্সটি এফ বি ভিডিও শ্যুট করতে পারবেন যা কিন্তু অকল্পনীয় বর্তমান সময়ে নাবি দামি ফোনেও কিন্তু ফোর কেতে সিক্সটি এফ বিবিএস পর্যন্ত ভিডিও শ্যুট করা যায় না এই ফোনে আপনি ফোর কেতে সিক্সটি এফ বিবিএস তো ভিডিও শ্যুট করতে পারবেন এছাড়া হাজার হাজারাশিপিতেও তো সিক্সটি এফ বি পারবেনি তো স্মুথলি ভিডিও শ্যুট করতে পারবেন ভিডিও নিয়ে কোনো ধরনের সমস্যা আপনার হবে না তো এই ফোনে ব্যাটারি পেয়ে যাচ্ছেন কিন্তু একত্রিশশো চুয়াত্তর এম অলমোস্ট কিন্তু বত্রিশের মতন আর ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন বারো মেগা যার মাধ্যমে স্মুথলি আইফোনের বারো মেগ মানে তো বুঝেনি অন্য ফোনের একশো মেগাপিক্সাল তো বারো মেগা এক্সাল চমৎকার লেভেলে বারো মেগা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আর ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি যেহেতু এটা ম্যাক্স সিরিজ তো আইফোন এক্সিস্স ম্যাক্সের কিন্তু প্রসেসরটাও দুর্দান্ত আর আমার হাতে যেটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি তবে আমি কিন্তু একটা টিক্স শিখিয়ে দেবো আপনাদের আজকে ভিডিওটা অবশ্যই না টানে সম্পূর্ণ দেখবেন আর এটাই প্রসেসর পেয়ে যাচ্ছেন কিন্তু অ্যাপেলের টুয়েলভ বায়োনিক প্রসেসর এছাড়া আইএস টুয়েলভ পেজ আসছেন অপারেটিং সিস্টেম তো অবশ্যই আইএস জিপিউ সিপিউ কোর এছাড়া জিপিউ সব কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু চৌষট্টি বিটেল থাকছে ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে ডিসপ্লে টাইপ পেজ আসছেন সুপার রেটিনা ওয়েলেট স্ক্রিন সাইজ তো সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি পেজ আসছেন এছাড়া রেজলিউশন পেয়েজ যাচ্ছেন বারোশো বিয়াল্লিশ বাই ছাব্বিশশো অষ্টআশি ফুল এইচ ডি প্লাস এছাড়া অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাচ্ছেন নাইন পয়েন্ট নাইনটিন পয়েন্ট ফাইভ নাইন এছাড়া

এছাড়া কিন্তু অটোফোকাস ফেস ডিটেকশন অটোফোকাস এগুলো অ্যাকুরেট পেয়ে যাবেন ফ্ল্যাশের কথা বলতে গেলে কোয়াড এলইডি টুরুটন ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন ইমেজ রেজলিউশন পেয়ে যাচ্ছেন চার হাজার বাই তিন হাজার পিক্সেল এছাড়া সেটিংয়ে পেয়ে যাচ্ছেন এক্সপোজার কম্পোজিশন আইএস কন্ট্রোল এছাড়া টু এক্স অপটিক্যাল জুম পেয়ে যাচ্ছেন শুটিং মুড পেয়ে যাচ্ছেন কন্টিনিউস শুটিং মুড ব্রাশ মুড এছাড়া অ্যাপাচার পেয়ে যাচ্ছেন এই ফোনে ওয়ান পয়েন্ট এইট অটো ফোকাস ফেস ডিটেকশন টাচ টু ফোকাস অপটিক্যাল ইমেজ এস্টাবলিশন ক্যামেরা ফিচার তো সব অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ভিডিও রেকর্ডিং করতে পারবেন আটত্রিশশো চল্লিশ বাই একুশশো ষাট এছাড়া উনিশশো বিশ বাই এক হাজার পি আর ভিডিও এফপি পেস দুশো চল্লিশ এফ পর্যন্ত ক্যামেরা আপ পেয়ে যাচ্ছেন সিঙ্গেল রেজলিউশন পেয়ে যাচ্ছেন সেভেন মেগাক্সেল পর্যন্ত এটা সেলফি ক্যামেরায় আর আপনার ফ্ল্যাশের কথা বলতে গেলে রেটিনা ফ্ল্যাশ ইউজ করা হয়েছে ক্যামেরা ফিচার ভিডিও রেকর্ডিং করতে পারেন ফ্রন্ট ক্যামেরায় উনিশশো বিশ বাই এক হাজার আশি বিশ ভিডিও এফপি বিএস থাকবে এফ বিবিএস এছাড়া ডিজাইনের কথা বলতে গেলে হাইটে পেয়ে যাচ্ছেন একশো সাতান্ন পয়েন্ট ফাইভ মিলিমিটার পর্যন্ত প্রস্তুত পেয়ে যাচ্ছেন এই ফোনে সাতাত্তর পয়েন্ট ফোর মিলিমিটার পর্যন্ত থিকনেস পেয়ে যাচ্ছেন এই ফোনে সাত পয়েন্ট সেভেন মিলিমিটার পর্যন্ত আর কি সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটার পর্যন্ত থিকনেস পেয়ে যাচ্ছেন বেশি একটা মোটাও না এই ফোনের ওজন পেয়ে যাচ্ছেন দুশো আট গ্রাম বিল কোয়ালিটির কথা বলতে গেলে ব্যাকে পেয়ে যাচ্ছেন গয়লা গ্লাস কালারের কথা বলতে গেলে গোল্ড সিলভার স্পেস গ্রে মোটামুটি চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া ওয়াটার প্রুফের কথা বলতে গেলে ওয়াটার রেসিডেন্ট আপ টু থার্টি মিনিটস ডেপ টু মিটার পর্যন্ত দুই মিটার পর্যন্ত পানিতে আপনি 30 মিনিট পর্যন্ত ফোনটা রাখতে পারবেন তবে যতই ওয়াটারপ্রুফ হোক না কেন বর্তমান সময়ের ফোনগুলো নতুন ফোন হোক পুরাণ হোক আপনি অবশ্যই নিজের ইচ্ছে পানিতে চুবাবেন না ওয়াটারপ্রুফ কোম্পানি এই জন্যই দেয় আপনার বাই চান্স ইনসিডেন্টলি যদি হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে যাতে আপনার পছন্দের ফোনটা দামি ফোনটা যাতে নষ্ট না হয় আপনার টাকা যাতে বিফলে না যায় এই জন্যই আর কি তো অবস্থায় কোনো অবস্থায় আপনি কিন্তু ইচ্ছা করে পানিতে চুবাবেন না এটা মাথায় রাখবেন তো আইপি রেটিং অবশ্যই থাকছে ব্যাটারির কথা বলতে গেলে ব্যাটারি টাইপ পেজ আছেন লিওন লিথিয়ন এছাড়া একত্রিশশো চুয়াত্তর এম এস আর লিথিয়াম ব্যাটারি ইউজ করেছে যদিও ওয়ার্ল্ডের চার্জিং সিস্টেম তো থাকছেই এছাড়া পনেরো ওয়ার্ডের চার্জার পাচ্ছেন ফাস্ট চার্জেন পঞ্চাশ পার্সেন্ট চার্জ করতে পারবেন তিরিশ মিনিটে আর প্লেসমেন্ট নন রিমিবল থাকছে আর আমার হাতে যেটা আছে এটা টু ফিফটি সিক্স জিবি যদিও আইফোন এক্সেসের মোটামুটি সিক্সটি ফোর জিবি টু ফিফটি সিক্স জিবিটা দুইটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন র্যামের কথা বলে অনেকেই বলে ভাই কমেন্ট করেন আইফোনের র্যাম বলেন না র্যাম পেয়ে যাচ্ছেন চার জিবি আর এটা অবশ্যই ফোর জি ভেরিয়েন্ট ন্যানো সিম ডুয়েল সিম ইউজ করতে পারবেন এই ফোনে কোনো ধরনের সমস্যা নাই সিম ওয়ান ন্যানো সিম টু ই সিম ই সিমও ইউজ করতে পারবেন ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা নাই ভেরিয়েন্ট অনুযায়ী দাম বা সিম ইউজ করতে পারবেন সেন্সর সেন্সরের সিকিউরিটি লাইট সেন্সর প্রক্সিমিটারের সেন্সর এছাড়া ফেইসআইডি ডিডিকশন সব কিন্তু একুরেট পেয়ে যাবেন এই ফোনে অডিও ফিসার ডলবি ডিজিটাল ডলবি ডিজিটাল প্লাস এছাড়া ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কেতে সিক্সটি এফ পর্যন্ত এক হাজার আশি পিতে সিক্সটি পর্যন্ত সবচেয়ে মজার বিষয় হলো যারা ভিডিওর জন্য এই ফোনটা কিনতে চায় তারা অনাহাসে কিনে নিতে পারে কারণ বর্তমান সময় এই ফোনটা একটা আদর্শ ফোন হতে পারে আইফোন এক্সেস ম্যাক্স কারণ আপনি কেতে সিক্সটি এফ পিপেস পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারেন আপনার ব্লোগিংও আপনি চাইলে এই ফোনটা দিয়ে চালাতে পারবেন বর্তমান সময় তো এই ফোনটার অফিসিয়াল প্রাইসের কথা বলতে গেলে অফিসিয়াল প্রাইস কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যখন ছিল নব্বই হাজার থেকে এক লাখ টাকা ছিল নব্বই হাজারের আশেপাশে তো যখন এখন আন অফিসিয়াল অনেকেই কিনছে ভাই আনফিসিয়াল তো কমে পাওয়া যায় জি ভাই আন বর্তমানে ষাট হাজার টাকায় কিন্তু এখনও চলে তো দাম কমছে আগে আরও বেশি দাম ছিল আন অফিসিয়াল ষাট হাজার টাকা এবার আসা যাক ইউজ কোনো ধরনের সমস্যা নাই নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে বা এইট্টি ফাইভের উপরে ব্যাটারি হেলথ থাকবে বর্তমান সময় দাম আপনি কিন্তু টু ফিফটি সিক্স জিবি আইফোন এক্সেস ম্যাক্স চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন তো আমার হাতে যেটা আছে এটা কিন্তু ব্যাটারি চেঞ্জ আননোন পার্ট লেখা থাকবে ব্যাটারি চেঞ্জ থাকলে অবশ্যই আননোন পার্ট থাকবে সবচেয়ে মজার বিষয় হলো আইফোনে একটা জিনিস বোঝা যায় কোনো কিছু চেঞ্জ থাকলে এটা লেখা ওঠে অ্যান্ড্রয়েডে কিন্তু এটা হয় না তো আইফোনে এটা পাওয়া যায় তো আইফোনে এটার ব্যাটারি চেঞ্জ আমার হাতে যেটা আছে এটার এইরকম ব্যাটারি চেঞ্জ যদি আপনি কিনতে চান তাহলে আপনি সাতাশ থেকে আঠাশ হাজার টাকায় পেয়ে যাবেন তো সাতাশ হাজার টাকায় আইফোন এক্সেস ম্যাক্স ব্যাটারি চেঞ্জ থাকলে কোনো ধরনের সমস্যা নাই যেহেতু এটা অনেক আগের ফোন অলমোস্ট ব্যাটারি চেঞ্জ করা এটা আহামরি কোনো বিষয় না তো ব্যাটারি চেঞ্জ যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে অনাহাসি কিনতে পারে কোনো ধরনের সমস্যা নাই অবশ্যই দেখবেন যে ব্যাটারিটা যাতে আইফোনের কেয়ার থেকে চেঞ্জ করা হয় অরিজিনাল ব্যাটারি যাতে ইনক্লুড করা থাকে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই আন পার্ট লেখা থাকলেও আপনি চাইলে কিনতে পারেন তবে দামটা অত কমে পাচ্ছেন আপনার ফ্রেশ কন্ডিশন একদম কোনো ধরনের সমস্যা ছাড়া কিনতে গেলে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা লাগবে তো সেক্ষেত্রে আপনি টু ফিফটি সিক্স জিবি অলমোস্ট কিন্তু আট হাজার টাকা নয় হাজার টাকা কমে পাচ্ছেন সাতাইশ হাজার টাকা তো সাতাইশ থেকে আঠাইশ হাজার টাকায় কিন্তু আপনি আননোন পার্ট এরকম কিনতে পারবেন ব্যাটারি চেঞ্জ তো আইফোন এক্সেস ম্যাক্সের বর্তমান প্রাইস ফ্রেশ কন্ডিশন পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি এরকম আননোন পার্ট কিনতে চান ব্যাটারি চেঞ্জ তাহলে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন অলমোস্ট সাতাশ হাজার টাকা আপনি আইফোন এক্সএস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই ছিল আইফোন এক্সএস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবির একটা শর্ট একটা রিভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটিতে সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজ দেবেন তো ভিওয়ার্স কোন টপিকের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন কোন টপিক বলতে কোন স্মার্টফোনে এই চ্যানেলে শুধুমাত্র স্মার্টফোনের রিভিউ হবে আপনি যে কোনো ব্র্যান্ডের ফোনের মডেল মেনশন করতে পারেন আপনার কমেন্ট অনুযায়ী আমরা একটা রিভিউ দেওয়ার ট্রাই করবো আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ